আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা লাইফ হ্যাক দেখাবো, যেটা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন, বিভিন্ন দেশে যখন এয়ারপোর্ট থেকে যাতায়াত করেন, তখন আপনাদের লাগেজ চেক করার জন্য বিভিন্ন ধরনের স্টিকার মারে, এরকম দেখেন। এগুলো অনেক সময় সময়ের অভাবে আপনারা ভুলে যান ক্লিন করতে অথবা পরিষ্কার করতে। এটা যখন শুকিয়ে যান তখন কি কঠিন হয় এগুলোরে পরিষ্কার করতে, সেটাকে আজকে আমি দেখাবো কিভাবে সহজভাবে ক্লিন করা যায় বা পরিষ্কার করা যায়। দেখছেন বিভিন্ন ধরনের এয়ারপোর্টের স্টিকার, লাগেজের স্টিকার বা ট্যাগ, যে যেভাবে ট্যাগ নাম্বার বা যে যেভাবে বলে, এটাই আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন যে পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে নরম হয়ে গেলে তখন এটারে পরিষ্কার করা যাবে না, এটা পরিষ্কার করতে পানি দিয়ে ভিজিয়েও করা যাবে, কিন্তু কঠিন কঠিন পরিষ্কার করতে, এবং এটার জন্য সময়ের প্রচণ্ড দরকার হবে। আমি আপনাদেরকে এখন একটা লাইফ হ্যাক দেখাচ্ছি। এই জন্য আপনারা একটা নেবেন হেয়ার ড্রাই, চুল শুকানোর যন্ত্র বা হেয়ার ড্রাই, এটাকে ওপেন করবেন এবং ফুল হিটে দিবেন, দিয়ে আপনারা এটাকে প্রচন্ড পরিমাণে গরম করবেন। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। এখনো নরম হয়নি, অলরেডি উঠা শুরু করেছে। এইভাবে সবগুলোকে উঠিয়ে নেবেন, পরে কোনো শক্তিশালী বিভিন্ন ধরনের ওয়াশিং লিকুইড আছে যেগুলো দিয়ে পরিষ্কার করে দিলে আপনাদের স্যুটকেস একেবারে নতুন হয়ে যাবে। আর একটা স্টিকার তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে উঠে নেবেন, পরে স্পেশাল লিকুইড দিয়ে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের লিকুইড আছে যেগুলো দিয়ে পরিষ্কার করে নিলে আপনাদের স্যুটকেস একেবারে নতুন হয়ে যাবে। আপনাদেরকে আরো একটা স্টিকার রিমুভ করার সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি।
হয়ে গেল পরিষ্কার। দেখেছেন সব স্টিকার গুলো সুটকেস থেকে অলরেডি পরিষ্কার করে ফেলেছে। এখন এটাকে আঠা রিমুভার দিয়ে পরিষ্কার করে ভেজিলিনের ব্রাশ দিয়ে ঘষলে চকচক করে উঠবে, নতুন সুটকেস হয়ে উঠবে। সবাইকে এই পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ করছে। নিয়েছি বেসিন পরিষ্কার করার লিকুইড। হয়ে গেল মোটামুটি পরিষ্কার দেখতে সুটকেস।